আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা নিন দূর দূরান্তের কাছে যত দর্শক আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানালাম আমি আজকে এসেছি সামান্য কিছু কথা বলতে আসলে লং টাইম আপনাদের সাথে কথাবার্তা হয় না সেটা হচ্ছে হাফেজি পড়াশোনা এবং মাওলানা পড়াশোনার বিষয়ে কিছু কথা বলতে এসেছি যে যেভাবে হাফেজি পড়াশোনা বা মাওলানা পড়াশোনাকে তুচ্ছ ছিল করা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন টক শোতে বা রাজনীতিবিদরা বিভিন্ন ভাষণে বা পুলিশ প্রশাসনের লোকজনেরা হাফেজ এবং মাওলানার পড়াশোনার উপরে বা হাফেজ মাওলানা যারা হয় তাদেরকে নিয়ে যে তুচ্ছ ছিল এবং অশ্লীল বাক্য ছোড়াছড়ি এবং কি বলবো নেগলেক্ট করার মতো কথাবার্তা যে বলে প্রতি মুহূর্তে সেটার উপরে আজকে আমার কিছু কথা আমি অনেক দিন থেকে কথাগুলো বলবো বলবো কিন্তু এগুলো আর হজম করতে পারতেছি না সে কারণে কথাগুলো আমি বলার জন্য আপনাদের কাছে এসেছি বিষয়টা হচ্ছে আপনারা জানেন আমার একটা ছেলে কোরআনে হাফেজ আল্লাহ রহমতে তিরিশ পারা কোরআন হাফেজে কমপ্লিট করলো এই যে নভেম্বরে তো আমার ছেলেটার বয়স দশ বছর সেটা আপনারা জানেন আপনারা সবাই তাকে চেনেন তানবির হোসেন সে তিরিশ পারা কোরআনে হাফেজে কমপ্লিট করেছে কিন্তু ভাস্কর্য এবং মূর্তি এটাকে তুলনা করতে গিয়ে বর্তমানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মূর্তির বিষয়টা নিয়ে যে বাংলাদেশে যে চাঞ্চল্যকর ঘটনা তৈরি হচ্ছে প্রতিনিয়ত চাঞ্চল্যকর ঘটনা ঘটতেছে বা এটার যে তুলনা করতেছে ভাস্কর্যর সাথে মূর্তির যে তুলনা ভাস্কর্য মূর্তি কিন্তু সেম জিনিস ভাস্কর্য যাহা তাহাই মূর্তি লাউ যেটা সেটাই কদু কদু যেটা সেটাই লাউ ঠিক আছে তো লটকান যেটা সেটাই ঝুলানো ঝুলানো যেটা সেটাই লটকানো শুধু ভাষাগত পরিবর্তন আসে আর কি তো মূর্তি যেটা সেটাই কিন্তু ভাস্কর্য ভাস্কর্য যেটা সেটাই মূর্তি যাই হোক এটা কিন্তু আমার দিক থেকে আমিও কিন্তু ক্লিয়ার এখন এই যে বাংলাদেশে তারপরে আমি ওই বিষয় নিয়ে কোনো ধরনের বিতর্কেতে যাবো না কার ভাস্কর্য তৈরি হচ্ছে কি হচ্ছে আমি ওই কোনো বিষয় বিতর্কতে যাবো না কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আজকে লাইভে এসেছি সেটা হলো কয়দিন আগে আমি দেখলাম যে ব্যারিস্টার তাপস সাহেব তিনি বললেন যে মাওলানা শিশু মাওলানাদেরকে বা হাফিজি যারা পড়াশোনা করে তাদেরকে মাদ্রাসায় পিটিয়ে পিটিয়ে পড়াশোনা করতে পাঠাতে হয় তাদেরকে যদি না পিটানো হয় তারা মাদ্রাসায় যায় না অথবা তারা আরবি পড়তে যায় না আর উনি বাসায় বসে আলী বা তাসা স উনি পড়াশোনা করেছেন এবং উনি মানে নিজের আগ্রহে থেকে উনি অনেক কিছু শিখে ফেলেছেন তো আমি ব্যারিস্টার সাহেবের উদ্দেশ্যে আমার যারা এখানে দর্শক আছেন তারা সবাই শুনবেন বা আপনারা পারলে আমার এই লাইফটা শেয়ার করবেন আমি ব্যারিস্টার তাপর সাহেবের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি আপনি ব্যারিস্টার তাপর সাহেব আপনার সার্টিফিকেট নকল হতে পারে কিন্তু কোরআনে হাফেজের সার্টিফিকেট কখনো নকল হতে পারে না আর কারণ বাংলাদেশে এমন অনেক মন্ত্রী আছে এমপি আছে যারা আমেরিকায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এরকম সার্টিফিকেটেরও ডিক্লারেশন আছে প্রকৃতপক্ষে কিন্তু তারা কোনো পড়াশোনা করেন নাই ওই ইউনিভার্সিটিতে একমাত্র আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ওকালতি সব সার্টিফিকেট আপনাদের জাল হতে পারে সব সার্টিফিকেট ভুয়া হতে পারে একমাত্র কোরআনে হাপেজি পড়াশোনা বারবি লাইনে পড়াশোনার কোনো সার্টিফিকেট জাল হতে পারে না এটা ভুয়া হতে পারে না কারণ কোরআন হাফেজি তিরিশ পাড়া কোরআন হাফেজি যে মুখস্থ করতে না পারবে তাই সে কখনোই সার্টিফিকেট সার্টিফিকেটধারী হতে পারে না তার মধ্যে তিরিশ পারা কোরআন হাফিজি যখন সে মুখস্থ করতে পারবে সে ক্যাপাবল তিরিশ পারা কোরআন হাফিজি শেষ করছে তখনই সে সার্টিফিকেট নিতে পারে সে একজন হাফেজ কিন্তু বাংলাদেশে বহুত ডাক্তারের সার্টিফিকেট নকল ভুয়া বাংলাদেশে বহুত ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট নকল ভুয়া বাংলাদেশে বহুত ব্যারিস্টারের সার্টিফিকেট নকল ভুয়া আপনারা দেখেন আপনারা লন্ডন থেকে ব্যারিস্টারি পড়াশোনা করে গিয়েছেন আপনারা দেখেন আপনারা আমেরিকা থেকে ব্যারিস্টারি পড়াশোনা করে গিয়েছেন আপনারা আমেরিকা থেকে পিএইচডি হোল্ডার আপনারা অস্ট্রেলিয়ার পিএইচডি হোল্ডার আপনারা হারবার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি হোল্ডার প্রকৃতপক্ষে সব ভুয়া সব ভুয়া সার্টিফিকেট আপনাদের কোনো সার্টিফিকেট নেই আপনারা অপপ্রচার করতেছেন আবার এরকম সার্টিফিকেট জাল তৈরি করছেন কিন্তু হাফেজ হাফেজ পড়াশোনার পর কখনোই জাল সার্টিফিকেট তৈরি করা সম্ভব না হাফেজি সার্টিফিকেট একমাত্র যে তিরিশ পাড়ার কোরআনে হাফেজ এবং তিরিশ পাড়া কোরআনে হাফেজ সবাই হতে পারে না এটার জন্য মেধা শক্তি থাকতে হবে তাদের মধ্যে আধ্যাত্মিক কিছু জ্ঞান আধ্যাত্মিক কিছু মেধা আল্লাহর প্রদত্ত সরাসরি আল্লাহর কিছু প্রদত্ত মেধা তাদের মধ্যে আসতে হবে আল্লাহ যদি স্বয়ং তাদের প্রতি মানে অনুগ্রহ না করেন স্বয়ং সেই লোকদের প্রতি যারা হাফেজি পড়াশোনা করবে তাদের প্রতি আল্লাহ যদি স্বয়ং অনগত্যা না করেন তাহলে সে কখনোই হাফেজ হতে পারে না রাস্তার আদাম বা কখনো হাফেজ হতে পারবে না তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে কারণ ডাক্তার ইঞ্জিনিয়ার আপনার টাকা থাকলে আপনার সার্টিফিকেট কিনে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখাইতে পারবেন কিনে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সব হতে পারে কিন্তু কিন্তু হাফেজ সবাই হতে পারে না হাফেজ হওয়ার জন্য মেধা লাগবে আপনি যে বড় বড় কথা বলছেন ব্যারিস্টার তাপর সাহেব আপনি কোরআন শরীফের একটা পাতা দুইটা পাতা মুখস্থ করেন করে দেখি আপনি একদিন লাইভে এসে আপনি কথা বলেন তো আপনার ভাষণ এসে আপনি কোরআন তেলাতে দুইটা তিনটা পাতা মুখস্থ করে কথা বলেন যে হাফেজের ভিতরে তিরিশ পাড়া কোরআন এক একটা পাড়া এক একটা পাড়া মিনিমাম বিশ পাতা থাকে মিনিমাম এটা তার উপরে পাতা থাকে তাহলে তিরিশ পাড়ার হাফিজ যার মধ্যে যে তিরিশ পাড়ার হাফেজ তাকে আপনারা তুচ্ছ করে কথা বলেন উপরে আল্লাহ তো একজন আসেন এই এই দুনিয়ার সুখ আল্লাদের জন্য এই দুনিয়ার রং রঙ্গমঞ্চের জন্য এই দুনিয়ার জৌলসের জন্য এরকম তুচ্ছ তাছিল্য করেন মানুষের পড়াশোনাকে নিয়ে আপনি বলেন তাদেরকে পিটে পিটে আমি বলতে পারি আমার দশ বছরের শিশু আল্লাহ রহমতের তিরিশ পাড়া কোরআন হাফেজ তাকে আমি এক দিন একটা ফুলের টোকা দিতে হয়নি কারণ সে খুব ইগোবোধালা তাকে দিন বলতে হয় নাই তুমি পড়ো না কেন এই কথা বললেই সে মাইন্ড করবে কারণ সে ছোটবেলা থেকে খুব ইগোবোধ নিয়ে জন্ম নিচ্ছে তাকে কেউ কোনো কথা বলতে পারে না সে নিজে থেকে পড়ে নিজের দায়িত্ববোধ বোধ থেকে পড়ে সে নিজে থেকে কখনো ছুটিতে আসে না বাসায় সে বলে ছুটিতে গেলে আমার পড়ার ডিস্টার্ব হবে আমি মাদ্রাসায় থাকলে এবং একটা হাফেজ শিশু আপনি হয়তো ব্যারিস্টার তাপর সাহেব জানেন না একটা হাফেজ একটা হাফেজ মানুষ হাফেজ হওয়ার জন্য তাকে দৈনিক

একটা মানুষকে হাফেজ করতে হলে তাকে রাত তিনটা থেকে উঠে পড়াশোনা করতে হয় তার ফ্রেশ মাইন্ডে তাকে ঠান্ডা ব্রেনে রাত তিনটা থেকে সে এটার প্রতি ধ্যান নিয়ে আসে পড়াশোনা করতে হয় এক বনে পড়াশোনা করতে হয় এবং দিনে সে ষোলো থেকে আঠারো ঘন্টা পড়তে হয় একটা শিশু একটা মানুষ হাফেজ হতে গেলে এবং হাফেজ যে কোনো বয়সে হাফেজ হতে পারে না ব্যারিস্টারি যে কোনো বয়সে ব্যারিস্টারি হতে পারে একজন উকিল ষাট বছর বয়সে গিয়েও সে ব্যারিস্টারি পড়াশোনা করতে পারে আর হাফেজ কিন্তু ওই যে কোনো বয়সে গিয়ে হাফিজই পড়তে পারে না কারণ তার মেধার ব্যাপার আছে তার ছোট বয়সে যে আগুনের মতো মেধাটা থাকে বড় হতে হতে তার মেধাটা আস্তে আস্তে ওই আপনাদের মতন ওই গরুর মেধার মতো হয়ে যায় তখন সে হাফিজি পড়তে পারবে না হাফিজি পড়ার জন্য আগুনের মতো মেধা দরকার আগুনের মতো বুদ্ধি দরকার আল্লাহর সরাসরি রহমত দরকার সবাই হাফেজ হতে পারে না ব্যাসদার তাপস সাহেব আপনার কথার জবাব আমি দিলাম আপনি যেসব কথাগুলো বলেছেন আপনি আপনার কথা এক্সপান্স করবেন আপনি সম্পূর্ণ ভুল কথা বলেছেন আপনি ভুল তথ্য দিয়েছেন আপনার মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্বতে আপনি বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব একটা সিটি কর্পোরেশনের আপনি মেয়র দক্ষিণ সিটির মেয়র হয়ে আপনি যে ভুল কথাবার্তা বলছেন আপনি একজন কি বলবো একটা কৌতুক একটা ওই মিস্টার বিনের কৌতুকের মতো আপনার কথাবার্তাগুলো শোনা গেছে মানে আমার কাছে মনে হলো আপনি যেন একটা কৌতুক অভিনেতা তারপরে আরেকজন বললেন সাহারিয়া কবির জনাব সাহারিয়া কবির আপনি তো পুরাই নাস্তিক আপনি যেসব কথাবার্তা বলেন ইসলাম নি ইসলাম নিয়ে আপনাদের অনেক চুলকানি আপনাদের প্রচুর চুলকানি ইসলাম নিয়ে আপনি জনাব সাহারি আমিও নিজেও ইসলাম ঠিক মতো পালন করতে পারি না আমি ঠিক মতো পর্দা করতে পারি না ঠিক মতো ইসলাম সিরিয়া মোতাবেক আল্লাহর ইবাদতগুলো ঠিক মতো পূরণ করতে পারি না তারপরও এই না যে আমি নাস্তিক আমি ঠিক মতো মাথায় কাপড় দিতে পারি না ঠিক মতো পর্দা পুশিদের সহিত চলতে পারি না তার মানে এই যে আমি নাস্তিক আমি ইসলামের এক আমি ইসলামের প্রেমিক ইসলামের একজন ঘোর প্রেমিকা আমি ইসলামের জন্য মরতে পারি আমি আমার আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না আমি আমার নবীজি ছাড়া কারো উপরে নির্ভর করি না আমি আমার নবী এবং আল্লাহ ওনাদেরকে ছাড়া আমি কারো উপর নির্ভর করি না এই পৃথিবীতে কেউ আমার একবেলা রেজেক্ট দেওয়ার ক্ষমতা রাখে না আমার আল্লাহ এবং আল্লা আমার নবীজি ওনাদের উসিল্লায় আমি এই হোকাল পরকালে পার পাবো ওনাদের উসিল্লা আমি পৃথিবীতে আসছি তো সুতরাং আমি আপনাদের কার উপর নির্ভর করি না আপনি সাহারিয়া কবি সাহেব আপনি বললেন ফেস দ্য পিপল আমাদের জনাব সাইফুল সাইফুল ইসলাম সাগর ভাই কেনাডা থেকে একটা অনুষ্ঠান সঞ্চালনা করে ওনার ফেস দ্য পিপল অনুষ্ঠানে আপনি এসছেন আব্বাসে আমাদের মালান আব্বাস হিসেবে ওখানে আপনি একটা ইসলাম চিন্তাবিদ ওনার সাথে আপনি একটা টক শো করেছেন সেখানে আপনি বলেছেন যে গরিবের মেয়েরা গরিবের ছেলেমেয়েরা হাফেজি পড়ে মাদ্রাসায় পড়ে কারণ গরিব এতিম যে ছেলেমেয়েরা তারা হাফেজি পড়াশোনা করে বা মাদ্রাসায় পড়াশোনা করে আর বিলাইনে পড়াশোনা করে কারণ তারা খরচ চালাতে পারে না তারা বাড়িতে বাড়িতে গিয়ে তারা কোরবানির চামড়া কালেক্ট করে তারা বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য চায় সাহায্য চায় আপনি যেই কথাগুলো বলছেন আপনি জঘন্য একটা মিথ্যাবাদী একটা মিথ্যক আপনার একটা প্রতারক কারণ আপনি আমি আপনাদের রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলি না এখানে কারণ আমি রাজনীতি করিও না রাজনীতি পছন্দ করি না রাজনীতি বিষয়ে আমি রাজনীতি বুঝিও না রাজনৈতিক কোনো কথা নাই বলি এগুলো হচ্ছে আপনি আমার আপনি যেসব কথাবার্তা বলছেন আমার সন্তান একজন কোরআনে হাফেজ যেটা আমার সম্মানে লেগেছে আমি একজন ইসলাম ধর্মের মানুষ আমি একজন ইসলামিক ইসলামের প্রতি আমি একজন আমি একজন ইসলামের প্রতি ভক্ত আমার আমি অন্ধ সে কারণে আপনার কথাগুলো আমার রুচিতে বেঁধেছে আপনি জঘন্য কথাবার্তা বলেছেন আপনি বলছেন যে ইসলাম নিয়ে যারা পড়াশোনা করে হাফেজ বা মাদ্রাসা যারা পড়াশোনা করে তারা এ তিন শিশুরা পড়াশোনা করে বা গরিবের সন্তানরা পড়াশোনা করে তাহলে আপনি কি বলবেন বাংলাদেশে বড় বড় যে মাদ্রাসাগুলো কি এই যে যে অনেকগুলা তাদের ক্যাম্পাস আপনি উত্তরাতে কত বড় লোকের গল্প কত গরিব মানুষের ওখানে আপনি দেখেছেন পড়াশোনা করছে তারপর তামিরুল মিল্লা মাদ্রাসা উম্মা এই ছাড়াও বাংলাদেশে অনেক বড় বড় ধরনের মাদ্রাসা আছে আপনি সবগুলাকে আপনি গুলিয়ে ফেলে আপনারা কি ভাত খেয়ে মানুষ হয়েছেন নাকি কুকুরের ঘু খেয়ে মানুষ হয়েছেন আপনারা এই ধরনের কথাবার্তা বলেন মানুষ মানুষের সম্মানে আঘাত লাগিয়ে কথা বলেন আমি আপনারা তাহলে বুঝাইতে চান যে আমরা এতিম আমরা গরিব এজন্য আমাদের ছেলে ফেলেদেরকে আমরা এতিম মাদ্রাসাতে পড়াশোনা করাইছি বাড়িতে বাড়িতে গিয়ে চামড়া কা গরুর কোরবানি গরুর চামড়া কালেক্ট করার জন্য আর বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য তুলে তারা পড়াশোনা করবে এরকম মনে করেন আপনি জানেন না একটা সন্তানকে হাফেজ করতে তার মায়ের তার বাবার তার পরিবারের কত সাধনা এবং আমি বলতে পারি পার্সোনালি বুকে হাত দিয়ে আমার সন্তানকে হাফেজ করতে গিয়ে আমি ষাটটা বছর থেকে সাধনা করতে হয়েছে এবং প্রতি মাসে আমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আমার ছেলের পেছনে খরচ হয়েছে তাকে প্রতি মাসে তার পেছনে তাকে এক্সট্রা ফুডিং দিতে হয় একটা হাফের সন্তান বানাতে হলে তার মেধা ঠিক থাকার জন্য তাকে এক্সট্রা ফুডিং দিতে হয় এক্সট্রা দুধ ডিম হরলিক্স এসব খাবার এক্সট্রা তাকে ভিটামিন জাতীয় খাবারগুলো খাওয়াইতে হয় আপনার কি এগুলো সম্পর্কে ধারণা আছে আমি আমার বাচ্চার জন্য প্রতি মাসে আমার আমি আমার বাচ্চার জন্য প্রতি মাসে থেকে টাকা আমার হাজার খরচ হয়েছে শুধু আমার বাচ্চার পেছনে হাফিজি পড়ার জন্য তাহলে বুঝেন আপনি কি বলতে চান যে আমি গরিব আমি ভিক্ষক আমি চামড়া খোঁজার জন্য আমার সন্তানদের হাফিজি মাদ্রাসায় দিয়েছি আর বিলাইনে পড়াশোনার জন্য দিয়েছি আরে শুনেন। বিড়ালে যদি দুধের শিক্ষার লাগ না পায় তখন বলে যে এটা আমার জন্য হারাম আপনি আপনার সন্তানকে ইসলামী মোতাবেক মানুষ করতে ব্যর্থ হয়েছেন আপনাকে আপনার মাতা পিতা ইসলামিক শরিয়া মোতাবেক মানুষ করতে ব্যর্থ হয়েছে দেখি আপনি ইসলামকে নিয়ে তুচ্ছ তাছিল্য যারা ইসলামের লাইনে পড়াশোনা করে তাদেরকে নিয়ে তুচ্ছ তাছিল্য করে কথাবার্তা বলেন আপনি যদি নিজে ইসলামের একজন সুনাগরিক হইতেন ইসলামের ইসলামের একজন সুমুসলিম হইতেন তাহলে আপনি আজকে আপনার মুখ দিয়ে এসব ধরনের বর কথাবার্তা বের হইতো না কারণ আপনি ইসলামকে নিয়ে আজে বাজে অশালীন বক্তব্য করছেন যে গরিবের ছেলে মেয়েরা এবং এতিম ছেলে মেয়েরা আপনি মাদ্রাসায় পড়ে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন আমার সন্তান গরিবের ছেলে আপনি কি বলতে চাচ্ছেন যে আমার সন্তান এতিম আপনি এটা বলতে চাচ্ছেন আর আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে বাড়িতে বাড়িতে গিয়ে কোরবানির চামড়া কালেক্ট করছে আপনি এটা বলতে চাচ্ছেন আমার ছেলে বাড়িতে বাড়িতে গিয়ে এই হাফিজি পড়ার বাই মাদ্রাসা পড়ার জন্য টাকা উঠাইছে চাল ডাল উঠাইছে এটা বলতে চাচ্ছেন আপনি তো সেই দিন ফেস দ্য পিপল টক শোতেই কথাগুলি বলেছেন তা আপনার এই কথাগুলোর প্রতি আমি নিন্দা জানালাম আপনারা জঘন্য মানসিকতার লোক জঘন্য মানসিকতা না হলে আপনারা একজন হাফেজ শিশুকে নিয়ে আপনারা একজন হাফেজকে নিয়ে এই ধরনের মন্তব্য এই ধরনের কথাবার্তা বলতে পারেন না কারণ হচ্ছে একজন হাফেজ আপনাদেরকে আবারও বলতেছে একজন ডক্টর আপনি যদি লাখ 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 টাকা খরচ করতে পারেন একজন ডক্টর বানাতে পারেন কারণ ডাক্তারি সার্টিফিকেট দুই কিনা যায় পড়াশোনা ছাড়া ডাক্তারি সার্টিফিকেট কিনা যায় পড়াশোনা ছাড়া ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট কিনা যায় পড়াশোনা ছাড়া আপনার ওকালতি সার্টিফিকেট কিনা যায় পড়াশোনা ছাড়া আপনার ব্যারিস্টারি সার্টিফিকেট কিনা যায় বয় কলম লোক ব্যারিস্টারি সার্টিফিকেট কিনে নিয়ে ব্যারিস্টার নিজেকে পাবলিসিটি করতে পারে একমাত্র হাফেজের ক্ষেত্রে পড়াশোনা ছাড়া হাফিজি সম্ভব না হাফিজ ডিকলার দেওয়া সম্ভব না মাওলানা ডিক্লার দেওয়া সম্ভব না পড়াশোনা ছাড়া এবং তাদের আপনাদের চাইতে হাজার গুণ বেশি মেধা থাকতে হয় হাজার গুণ বেশি মেধা থাকতে হয় আমার আমার সন্তানকে নিয়ে দিয়ে আমি বুঝতেছি আমার যেই সন্তান সবচেয়ে বেশি মেধাবী সেই সন্তানটা আমার হাফিজি লাইনে চলে হাফিজি লাইনে পড়াশোনা করছে এবং করবে ইনশাল্লাহ তা আপনি যে কথাগুলো বলছেন আপনার মাতা পিতার ব্যর্থতা আপনার নিজের সন্তানকে জন্ম দিয়েছেন নিজের সন্তানকে ইসলামের প্রতি অনুরাগী করতে পারে নাই তাদেরও ব্যর্থতা আপনার নিজের ব্যর্থতা আপনার মাতা পিতার ব্যর্থতা কারণ আপনাকে ইসলামের প্রতি ভক্তি শ্রদ্ধা এবং কি একটা ইসলামিক একটা ইসলামী সন্তান জন্ম তৈরি করতে হলে কি করতে হয় সে জ্ঞান আপনাদের ভিতর নাই এটা আপনাদের ব্যর্থতা আপনার মাতা পিতার ব্যর্থতা আপনার ব্যর্থতা কয়দিন আগে দেখলাম আপনার এই যে পুলিশের পুলিশের এসপি পুলিশের এস পি এসপি উনি কী কী বললেন উনি বললেন কি যা হাত ভেঙ্গে দেবো হাত ভেঙ্গে দেব হাত ভেঙ্গে জেল হাজতে ঢুকাবো জেল খাটাবো আপনি হাত ভাঙ্গার কি আপনার তো রাষ্ট্রীয় চাকর আপনি জনগণের চাকর আপনি কার খাত ভাঙবেন ভাস্কর্য যদি কেউ ভেঙে থাকে বা বঙ্গবন্ধুকে যদি কেউ অবমাননা করে থাকে তাকে আইনগতভাবে সেটা সাজা দেওয়া হবে আইনে যা আছে সংবিধানে যা আছে সে মোতাবেক সে আইনের প্রক্রিয়া মোতাবেক সাজা পাবে শাস্তি পাবে তো সেটা আপনি আপনি তো রাষ্ট্রের একজন গোলাম কাজের বেটি আমরা ঘরে কাজের লোক রাখি না মাস করা বেতন আপনি হচ্ছেন রাষ্ট্রের একজন চাকর আপনি কে জনগণের হাত ভাঙার আপনি কি আপনাকে কি জনগণ বেতন করে রাখছে জনগণের হাত ভাঙার জন্য তাহলে ঘরে কাজের লোকেরা যে অনেক সময় বিবি সাহেব সাহেব এবং ঘরে বাচ্চা কাচ্চাদেরকে জবাই করে অনেক নজিরবিহীন ঘটনা ঘটায় পেপার পত্রিকা হয় আপনিও সেই ধরনের চাকরের চাকরি চাকরের ভূমিকায় থেকে আপনি দেশের রাজাদের হাত ভাঙবেন আপনার আপনি কি জানেন আপনার এই যে শরীরে যে পোশাক আপনার এই পোশাকের টাকা কিন্তু জনগণের টাকা আপনি ভুলে গেছেন আপনি যে ভাত খান আপনার সন্তানকে হারাম হালাল যে টাকা ইনকাম করে আপনার মানুষ করতেছেন প্রতিটা টাকা জনগণের রক্ত চোষা টাকা আপনি তো জনগণের চাকর আপনি হাত ভাঙ্গার কে আপনি যে হাত ভেঙে দিবেন হাত ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবেন আপনি এগুলো বলার কে আপনার এই ভয়েস রেকর্ডটা আমি নিশ্চিত বিভিন্ন ইন্টারন্যাশনাল ইয়েতে পাঠাই দেব আপনি হাত ভাঙ্গার কে এবং আপনি এটাও বলছেন তাদেরকে আপনি পাকিস্তানে পাঠিয়ে দিবেন আপনি পাকিস্তানে পাঠানোর কে দেশটা কি আপনি মালিক আপনি কি ওই দেশের একা মালিক আপনি পাকিস্তানে পাঠাবেন আপনি পাকিস্তানে পাঠানোর কে হ্যাঁ আপনি কি বাংলাদেশের আঠারো কোটি জনগণ ভাইসে আসছে আর আপনি দেশের একেবারে বিশাল বড় পর্যায়ে রাষ্ট্রীয় নাগরিক হয়ে গেছেন অনেক একেবারে মানে দেশের মালিক হয়ে গেছেন আপনি জনগণকে মন চাইলে দেশে রাখবেন মন না চাইলে আপনি পাকিস্তানে পাঠিয়ে দিবেন আপনি পাকিস্তানে পাঠানোর কে আপনি আপনার বাবা যুদ্ধ করছিল আপনার মা যুদ্ধ আপনি যুদ্ধ করছেন আপনি দেশের প্রতি এত দরদি ব্যক্তি যখন আমাদের এই যে বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন তা ওনার সপরিবারে মেরে ফেলে রাখছিল তখন আপনি কোথায় ছিলেন আপনার বা বাবা মা কোথায় ছিল এত বড় প্রেমিক সুবিধা লোটার জন্য হ্যাঁ এখন একটা সাপলার পাশে একটা ইয়ে পড়ছে ওই যে কি যেন বলে ওইটাকে এসপির র্যাঙ্ক পড়ছে এখন এসপির পরে এডিশনাল কিভাবে হওয়া যায় এডিশনাল ডিএইজি পরে ডিআইজি কিভাবে হওয়া যায় যেন পা চারতে 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 পাকে একেবারে তুলসী পাতা বানাই ফেলাইছেন হ্যাঁ পায়ের মধ্যে আর কোনো ধুলা মেলা থাকতে দিচ্ছেন না একেবারে তুলসী পাতা বানাই ফেলতেছেন এসব ধরনের আজে বাজে ভাষাগুলো বলবেন না আপনাদের নিজেদের জন্য বিপদ ডেকে আনবেন না কারণ দিন বদলের ফালা আছে আমি এখানে কোনো রাজনৈতিক কথা বলতে আসি রাজনৈতিক বক্তব্য করতে আসি নাই আমি এখানে ইসলাম নিয়ে আপনারা যে কুচ্ছা রচনা করতেছেন ইসলাম নিয়ে কুচ্ছা রচনা করছেন ইসলাম নিয়ে আপনারা হুমকি ধুমকি দিচ্ছেন মানুষকে সেগুলোর জন্য প্রতিবাদ করতে এসেছি কেউ যদি দেশের রাষ্ট্রীয় কোনো আইন ভঙ্গ করে বা সংবিধানের কোনো আইন ভঙ্গ করে তাকে আইন মোতাবেক তাকে আইনের কাঠগোড়ায় দাঁড়ানো হবে তাকে সাজা দেওয়া হবে আপনি রাষ্ট্রের একজন চাকর একজন আপনি রাষ্ট্রের একজন গোলাম হয়ে আপনি রাষ্ট্রের মালিকদেরকে কিভাবে আপনার হাত ভাঙবেন পাও ভাঙবেন আপনি জানেন যে 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 একটা রাস্তার তার তার ভ্যাট ভ্যাট টাকা টাকা করে সেটার সেই দিয়ে আপনার বেতন দেওয়া হয় আপনার লজ্জা করে না আপনার জনগণের হাত ভাঙবেন পাও ভাঙবেন পাকিস্তানে পাঠাই দিবেন পাকিস্তান খুব ভালো চিনছেন তা আপনি যেহেতু এত ভালো চিনেন পাকিস্তান আপনি যান না কেন জনগণের বাংলাদেশের জনগণের টাকা খেয়ে এখানে আপনার হাত পা ভাঙ্গার বাহাদুরি করেন স্টুপিড কোথাকার আপনার মতো এসপিরা দেশে আছে বলেই ওই যে যে কক্সবাজারের ওই যে ওই কি ওসি প্রদীপের মতন পুলিশ বাংলাদেশে তৈরি হয়েছে আপনার মতো এসপি বাংলাদেশে আপনাদের মতন পুলিশরা বাংলাদেশে আছে বলে প্রদীপের মতো পুলিশরা বাংলাদেশে তৈরি হয়েছে ওই রাহান খুনি ওই যে আরেকটা আছে যে তাদের মতন পুলিশরা বাংলাদেশে তৈরি হয়েছে বাংলাদেশের পুলিশ হচ্ছে সারা বিশ্বের সারা বিশ্বের কাছে বিতর্কিত পুলিশ বাংলাদেশের পুলিশের মতো একটা ডেঞ্জারাস এবং এত ভয়ানক মানে বাহিনী ওয়ার্ল্ডের কোথাও নাই আপনারা সারা বিশ্বের কাছে বিতর্কিত কারণ আপনারা আপনাদের স্বভাব চরিত্র দিয়ে সেটা প্রমাণ করে দিচ্ছেন বারে বারে তো আমি আর যারা বলছেন দেশে এই যে সাহারিয়া কবির বলছেন যে এতিম শিশু গরিবের এতিম গরিব ছেলে মেয়েরাই ছেলেমেয়েরাই লাইনে পড়াশোনা করে আর বিলাইনে পড়াশোনা করে এই এতিমের টাকা দিয়া এতিম গরিব এদের যে ট্যাক্সের টাকা ভ্যাটের টাকা ওই টাকা খাইয়া খাইয়া আপনারা আসেন মুখ এলাই এলায় কথা বলতে দাঁত এলাই এলায় কথা বলতে সুতরাং সাবধানতার সহিত কথা বলবেন ইসলাম নিয়ে কোনো ধরনের আজে বাজে মন্তব্য উক্তি করবেন না এবং ইসলাম নিয়ে যারা পড়াশোনা করে। তাদেরকে নিয়ে কোনো ধরনের মন্তব্য বক্তব্য করবেন না আরেক দেখলাম কয়দিন আগে আরেকটা লাইভ দেখলাম এক ইয়ে বলছে কী যেন আরেকজন লাইভের মধ্যে এক মহিলা মানুষ লাইভের মধ্যে এরকম ইসলামকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে কথাবার্তা বলছে যে উনি ইসলাম সম্পর্কে উনি অনেক ভালো বুঝে ওনার বাবা ওনার দাদা পানির মধ্যে তিন দিন ভেসে থাকতে পারত। ওনার বাবা নাকি আমলের মাধ্যমে কবরের আজাব দেখতে পাইতো ওরে বাপ রে বাপ সারা বিশ্বে কত বড় বড় আলেম কত বড় বড় পীর কত বড় বড় পয়গাম্বার তৈরি হয়েছেন আসছেন গেছেন বিদায় নিছেন ভূমিষ্ঠ হয়েছেন কিন্তু জীবনও শুনি নাই কে আমলের মাধ্যমে কবরের রাজা দেখতে পাওয়া জীবনও শুনি নাই এরকম এখন নতুন নতুন এ ঘটনাগুলো শুনতেছি যত নাস্তিকদের কাছে আস্তাক ফেরাল আস্তাক আস্তাকাল আপনাদের সবার জন্য শুভকামনা আপনারা পারলে আমার লাইফটা শেয়ার করবেন কারণ আমি একজন হাফেজের মা হিসাবে এটা আমার করা নৈতিক দায়িত্ব ছিল আমি একজন ইসলামের অনুরাগী হিসাবে এটা আমার নৈতিক দায়িত্ব ছিল এসব ইসলামকে তুচ্ছ তাচ্ছিল করে আমাদের এই যে ধর্মকে তুচ্ছ তাচ্ছিল করে এসব অশালীন কথাবার্তা এবং ইসলামিক লাইনে পড়াশোনা করা লোকদেরকে তুচ্ছ তাচ্ছিল করে কথাবার্তা বলা যেহেতু আমার নিজের সন্তান ইসলাম ইসলামিক লাইনে পড়াশোনা করা একজন মানুষ সে কারণেই সন্তান সে কারণে আমার এটা সহ্য হয় নাই আমি এটা প্রতিবাদ করেছি এবং যে আমি বরাবরই প্রতিবাদী কি হবে আমার নামে মামলা করবেন আমার নামে বিগত দিনও শুনছি বহুত মামলা হয়েছে মামলাটা আমি কুসপরা নেই করেন গা হ্যাঁ আমি এগুলো পরোয়া করি না যত মামলা করতে পারবেন করবেন কারণ বিনা অপরাধে মামলা করে আমাকে জেল হাজত খাটাইছেন বিনা অপরাধে আমাকে মামলা দিয়ে আমাকে জেলে পাঠাইছেন মানুষ মানব কাজ করতে গিয়ে আমি মানুষ হিউম্যান রাইটস নিয়ে মানুষের সেবা নিয়ে কাজ করছি সেটার বিনিময় জেল হাজত কাটছি যে দেশে সেই সেইগুলো নিয়ে আমার কোনো দুঃখ আফসোস নাই আমার বিরুদ্ধে যে ডজন খানিক মামলা আবার হান্দাই দেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আপনারা সাবধানে থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম